হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌমিতা, এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আমি আজকে দেখাবো ইঁচড়ের রেসিপি। আজ দেখাবো ইঁচড়ের ফ্রাই। চলো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিই। এই ফ্রাই করতে যা লাগছে, ফার্স্টেই আমি এই ইঁচড়টাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। চারটে স্টিম দিয়ে নিয়েছি। লাগছে আলু সেদ্ধ, লাগছে রাওয়া বা সুজি যাই বলো, লাগছে ময়দা আর বেসন, ডিম নিয়ে নিয়েছি, হলুদ আর লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি, বেকিং সোডা নিতে হবে 2 পিঞ্চ জাস্ট। রান্নাটা হবে সর্ষের তেলে। এছাড়াও লাগছে আদা বাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা। আমি ফার্স্টেই আদা পেস্ট আর রসুন পেস্ট দিয়ে আলু সেদ্ধটাকে মাখবো। তার আগে আমার একটা কাজ আছে, এই ইঁচড় যে সেদ্ধ করা আছে সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে এর মধ্যে দেব। আলু সেদ্ধটা ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব, সঙ্গে সমস্ত যে মশলাপাতিগুলো দেখিয়েছি ডিম সুদ্ধ সবই আমি আস্তে আস্তে এর মধ্যে মেখে নেব। আর এর ফাঁকে আমি ইঁচড়টাকেও ভালো করে গ্রাইন্ড করে পেস্ট করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি নুন মিষ্টি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। হাত দিয়ে মাখলে না খুব সুন্দরভাবে মাখা হয়। আমার হয়ে গেছে ইঁচড়টা একেবারে পেস্ট করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথেই দিয়ে দেবো। তোমরা নুন মিষ্টি নিজেদের, নুন মিষ্টি ঝাল সবটাই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে দেবো ডিমটা, ভালো করে হাত দিয়ে মেখে নেব। তবে এখানেও একটা কথা বলার আছে তোমাদের, যে একটু বাঁধনটা একটুখানি শক্ত করতে ইউজ করব একটু ছাতু। একটা বোল নিয়ে নিয়েছি, এখানে আমি ময়দা বা তোমাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে সেটাও হবে, ময়দা আর বেসনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে জল আর নুন দিয়ে আমি একটা ভালো করে ব্যাটার গুলে নেব। আর দিলাম বেকিং সোডা, 2 চিমটি বেকিং সোডা। একটু বাঁধন শক্ত করতে একটু ছাতু ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। হাত দিয়ে মাখলে আমার খুব সুবিধা হয়, সেই জন্য আমি হাত ইউজ করলাম। এবার ভালো করে ব্যাটারের মধ্যে আমি চুবিয়ে নেব। নিয়ে রাওয়ায় বা সুজি যাই বলো তোমরা, তাতে কোট করে নেব। ভালো করে কোট করে নিয়ে, আমার তেলটা কিন্তু অলরেডি গরম আছে ফ্রাইং প্যানে, সেই তেলের মধ্যে আস্তে আস্তে আমি এটাকে ফ্রাই করতে দেবো। খুব বেশি তেল লাগে না, কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ ক্রিস্পি হয়। যেহেতু রাওয়া থাকে সেহেতু এর ক্রিস্পিনেসটা ভীষণ হাই থাকে, এমনকি এটা রান্না করা বা নামানোর পরেও এটা বেশ মচমচে থাকে, একদম নেতিয়ে বা মিয়ে যায় না। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখো। চায়ের সঙ্গে তো দুর্দান্ত লাগে, এমনি ডাল ভাতের সঙ্গে একটা ভাজা চাই সবসময়, তো সেই ভাজার ক্ষেত্রে কিন্তু এটা একদম জমে যায়। আর হ্যাঁ, ভিডিওটা ভাল লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলে যেও না।
সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমাকে। তবে হ্যাঁ, ফ্রাইগুলো কিন্তু সিমে দিয়ে করতে হবে একদম। দেখো আমার একদিকটা প্রায় রেডি হয়ে এসেছে, আমি আরেক দিকটা উল্টে দিলাম। খুব কম তেলেই ফ্রাইগুলো হয় আর পুরো সিমে করে রাখতে হয়, গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই পজিশনে থাকবে না। দেখো আমার দুপিটি একদম রেডি হয়ে গেছে, আমার ফ্রাইগুলো একদম রেডি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। আজ তাহলে চলি, টাটা।